মাঠ চেনা প্লেয়ার পুরনো ঝান্ডাটা নতুন আর প্রতীকটা জাতীয় ফুল কবে দাঁড়িয়েছিলাম এখানে বিধানসভার ভোটে 2001 আমাকে কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি ভালোবেসে সেদিন প্রতীক দেয়নি কেন দিয়েছিল প্রথমে চৈতন্যময় নন্দকে প্রার্থী করলো চৈতন্যময় বাবু বললেন যে দিদি আপনাকে ভালোবাসি কিন্তু দাদার বিরুদ্ধে লড়বো না দাদা কিরণময় নন্দ তারপরে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না প্রার্থী পাওয়া গেল না সেদিনকার তরুণ শুভেন্দু তাকে 15 দিন আগে মাঠে নামালো হলো কিরণময় বাবু 30,000-এর কম ভোটে জিততেন না আমি 4,600-তে নামিয়ে দিয়েছিলাম তাই তো দিন দশেক পেলেই তো কিরণময় বাবুকে সেদিন আমি হারিয়ে দিতে পারতাম যাই হোক এই মাটিকে প্রণাম জানাই এবং আমরা বঙ্গোপসাগরের পাশে থাকি নদীর পাশে থাকি আমাদের এখানে বড় উৎসব হচ্ছে মকর আগামীকাল শুভ মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি ঘরে ঘরে পিঠা হবে চারিদিকে গঙ্গোৎসবের একেবারে খুশির আমেজ আমরা এখানে সমবেত হয়েছি আমি প্রথমেই আমার প্রিয় ভগবানপুর দুই বিশেষ করে অর্জুননগর বরজ জুখিয়া মুখবেড়িয়া এই যে মন্ডল এই জোন পাশের আড়গোয়াল সাউথ খণ্ড ওপারে বাথুয়াড়ি ভাজা চাউলি এপাশে কুমিরদা আমি আপনাদের সবাইকে আমার অন্তর থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি আপনি তো জানেন আমি বুথে বুথে ঘোরা লোক অতএ কোনো সমস্যা হবে না অনেকবার আসবো এবং মায়েরা যেমন ঘরে বা বাথরুমে কলতলাতে শ্যাওলা পানা পরিষ্কার করেন ব্লিচিং দিয়ে ফিনাইল দিয়ে তেমনি এই তৃণমূল কংগ্রেস প্রাইভেট কোম্পানিকে পরিষ্কার করতে গেলে আমাদেরকে আমাদেরকে গ্রামে গ্রামে অনেক আসতে হবে সব জায়গায় গাড়ি ঢুকবে না বাইকেও চাপতে হবে পায়েও হাঁটতে হবে তাই এলাকা একেবারে আমার হাতের তালু বুথে বুথে আমার যাতায়াত আছে জাতীয়তাবাদ বহুত্ববোধ দেশপ্রেমের আদর্শে তৈরি হওয়া এই ভারতীয় জনতা পার্টি তাকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করে আগামী বিধানসভা নির্বাচনে এই প্রাইভেট লিমিটেড কোম্পানিকে তুলে ফেলে দেওয়া গণতান্ত্রিক ভাবে জন্য আমি 10-এর বদলে 100 ভাগ কাজ করব আমি আপনাদের কাছে কথা দিতে চাই আপনারা জানেন আদা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আর নয় অন্যায় আওয়াজ উঠেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে বেকারদের যন্ত্রণা সামনে এসেছে এখানে একটু আগে একজন এসসি মোর্চার মন্ডল সভাপতি আমাকে ভাই বলছিল ছোট ভাই আমার থেকে অর্ধেক বয়স হবে আমাকে বলছিলেন একটু আগেই যে দাদা ভারতীয় জনতা পার্টির সরকার তো হবে দেখবেন যাতে প্রত্যেক বছর এসএসসিটা হয় এরা 7 বছর ধরে স্কুল সার্ভিস কমিশন করেনি আজকে আপনারা দেখুন 2014 সালের পরে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ হয়নি লক্ষ লক্ষ কোটি কোটি বেকারকে সর্বনাশের দিকে ছেড়ে দিয়েছে আপনারা দেখছেন টেটে কি কেলেঙ্কারি হচ্ছে আপনারা দেখছেন পাবলিক সার্ভিস কমিশনের খাতা কিভাবে বদল হচ্ছে আপনারা দেখছেন যে উচিত মূল্য উচিত বেতন সে প্যারা টিচার হতে পারে সিভিক ভলেন্টিয়ার্স হতে পারে প্রাণী মিত্রা হতে পারে সে আশা কর্মী হতে পারে আইসিডিএস এর কর্মী হতে পারে ভিআরপি হতে পারে অসংখ্য এই ধরনের নাম আমরা বলতে পারি শুধুমাত্র ভোট ব্যাংক তৈরি করার জন্য আর অনুপ্রেরণায় অনুপ্রাণিত করার জন্য আর শুধু সস্তায় হাততালি লাগিয়ে মোড়ে মোড়ে ছবি টাঙানোর জন্য এই কর্মসূচিগুলো করে এই রাজ্যের বেকারের সংখ্যা 2 কোটি করেছে আপনারা একটাও দেখাতে পারবেন না যে পশ্চিমবাংলায় গত 9.5 বছরে একটা বড় শিল্প এসেছে প্রত্যেক বছর 50 কোটি 60 কোটি টাকা খরচ করে বিজিবিএস এর নামে পশ্চিমবঙ্গে খানা পিনা লাইভ টেলিকাস্ট চাটুকার মিডিয়াকে দিয়ে প্রচার করা হাততালি নেওয়া
এবং গল্প গুজব আড্ডা আর কিছু মৌ চুক্তি যার বাস্তব প্রয়োগ হয়নি আজকে সেই জায়গায় আপনারা দেখেছেন। আজকে পিএম কিষাণ যোজনা, এই এলাকায় কৃষি নির্ভর যোজনা, এখানে 95% মানুষ কৃষির উপরে নির্ভর করেন, ধানের উপরে, পানের উপরে, মৎস্য চাষের উপরে নির্ভর করেন, সবজি খন্দ আনাজের উপরে নির্ভর করেন আপনারা। আজকে বলুন গোটা ভারতবর্ষের মানুষ 9 কোটি কৃষক পরিবার পিএম কিষাণ নিধি যোজনাতে তারা বছরে 6,000 করে টাকা পেল। পশ্চিমবঙ্গে 73 লক্ষ কৃষককে বঞ্চিত করা হলো। গত 25 তারিখে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন যে আলাদা আলাদা বিচারধারার অনেক রাজ্য আছে, আঞ্চলিক দল কংগ্রেস, অন্য সিপিএম এর দলের সরকার আছে, কিন্তু সবাই এই ভারতবর্ষের এই যে কিষাণদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কিম গ্রহণ করেছে, একমাত্র রাজ্য কে নেয়নি? পশ্চিমবঙ্গ নেয়নি। 73 লক্ষ কৃষক বঞ্চিত হয়েছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা পিএম কিষাণের রাজ্যের কিষাণদের নেব, অর্থাৎ ভোট আসছে। তিনি বুঝে গেছেন যে এই মিথ্যাচার, এই দ্বিচারিতা, এই বঞ্চনা আমাদের যারা শস্য ভাণ্ডার তৈরি করেন, যারা আমাদের গর্ব, সেই কৃষকরা পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেস প্রাইভেট কোম্পানির সরকার থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছে। আমরা বলি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তাই আজকে তিনি পিএম কিষাণ দিবেন বলছেন। আমরা ভারতীয় জনতা পার্টির এই মঞ্চ থেকে 10,000-এর বেশি কৃষককে উপস্থিত রেখে বলতে চাই যে 14,000 টাকা তোমার জন্য আমরা বঞ্চিত হয়েছি, এই 14,000 টাকাও ভোটের আগে আমাদের অ্যাকাউন্টে দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে দিতে হবে, আপনাকে দিতে হবে। আপনাদের জন্য 73 লক্ষ কৃষক পরিবার বঞ্চিত হয়েছে। আজকে 9.5 বছর পরে কেন স্বাস্থ্য খাতির কার্ড জমের দুয়ারে সরকার না আপনার দুয়ারে সরকার? আপনি বলুন 9.5 বছর ধরে কোথায় ছিল এরা? 9.5 বছর কেন সরকার আসেনি? এর আগে 3 কোটি লোককে স্বাস্থ্য সাথীর কার্ড দিয়েছে, সেই স্বাস্থ্য সাথীর কার্ডে একজন কেউ চিকিৎসার সুযোগ পায়নি, কেউ হাত তুলতে পারবেন না যে আমরা স্বাস্থ্য সাথীর কার্ডে সুযোগ পেয়েছি। একটা ফর্ম ফিল আপ করিয়ে একটা কার্ড দেওয়ার নাটক করে কিছু ধামা ধরা মিডিয়া, বিশেষ করে প্রিন্ট মিডিয়া সকালবেলা এরা নিজেদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা অংশ তারা এই সমস্ত মিথ্যা প্রচার মানুষের মধ্যে বিভ্রান্ত করতে চাইছে। আওয়াজ তুলতে হবে পিএম কিষাণের মতো যে আমাদের আয়ুষ্মান ভারত দিতে হবে, কারণ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথী কার্ড ভেলোরের সিএমসি তে চলে না, আমাদের কার্ড কটকের নার্সিংহোম নেয় না, আমাদের এই স্বাস্থ্য সাথীর কার্ড দিল্লির এইমস নেয় না, আমাদের এই স্বাস্থ্য সাথীর কার্ড আমাদের দেবী সেটির হসপিটাল নেয় না, এই স্বাস্থ্য সাথীর কার্ড আপনার মুম্বাইতে টাটা ক্যান্সার সেন্টার নেয় না, কিন্তু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি করা আয়ুষ্মান ভারতের কার্ড গোটা ভারতবর্ষে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসায় সুযোগ পাওয়া যায়। তৃণমূলের পঞ্চায়েতের বাবুরা আছেন যারা আমফানের টাকা ঝেড়েছে, যারা নিজেদের বাড়িতে গোমাতাকে আমরা শ্রদ্ধা করি জানেন, এরা এরা এদের হিন্দু লোকেরা আজকে গরু নেই ঘরে, গরু মারা গেছে বলে 30,000 টাকা নিয়েছে আমফানে, তালিকা আমার কাছে আছে। পানের বরজ নেই, পানের বরজ নেই বলে টাকা নিয়েছে, প্রধানমন্ত্রী 1,000 কোটি দিয়েছিল, ঝেড়ে ফাঁক করে দিয়েছে। আপনারা বলুন তো, আজকে বাংলা আবাস যোজনা বলছে যে তোর ঘর দিয়েছি, কেন তুই তৃণমূলের মিছিলে হাঁটবি না? ঘরটার নাম কি বাংলা আবাস যোজনা? বন্ধু না, প্রধানমন্ত্রী আবাস যোজনা। কদিন আগে নারকেল ফাটালো, কদিন আগে নারকেল ফাটিয়ে বলছে পথশ্রী করলাম, আরে এটা তো এমজি নারেগার আরআইডিএফ এর টাকা, এটাও তো দিল্লির টাকা, আমরা বিজেপির টাকা বলি না, দিল্লির টাকা বলি, ভারত সরকারের টাকা বলি। এই যে বাড়িতে বাড়িতে বাথরুম গুলো দিয়েছে, সেখানেও ঝেড়েছে, পায়খানা থেকেও টাকা খেয়েছে, সেখান থেকে যে টাকা ঝেড়েছে সেখানে আপনারা জানেন এই 9,000 টাকা করে প্রত্যেক বাড়িতে কোথা থেকে এসেছে? এটা প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, স্বচ্ছ ভারত প্রকল্প। এখানে নাম বদলে কি করেছে, কি করেছে? নির্মল বাংলা অভিযান। তাই এই ধাপ্পাচার, মিথ্যাচার, 420 পার্টিকে আপনাকে বিদায় দিতে হবে। আমার উপর খুব লাগ, পায়ে কাঁটা ফুটেছে না? আমাদের সব ভোটকে এক জায়গায় আনতে হবে, পদ্ম ফুলে আরো শক্তিশালী করতে হবে। শুধু ভগবানপুর জিতালে হবে না, একটু দূরে পটাশপুরকেও নড়িয়ে দিতে হবে, নড়িয়ে দিতে হবে, পটাশপুরেও নড়িয়ে দিতে হবে, সাহায্য করতে হবে বাথরি পেরিয়ে গেলে এগরাকে।
এগরা আমাদের লিড আছে, আরো লিড বাড়াতে হবে। 20,000 দিলীপ ঘোষের লিড আছে, 40,000 করতে হবে। উত্তরগাঁথি ভাজা চাউলির এই উত্তরের পাঁচটা বুথে, উত্তরের পাঁচটা বুথে ফুটফাট শব্দ করছে না? আপনারা ধরেছিলেন তো দুটাকে বসিরহাট থেকে নিয়ে এসেছিল, আর হপ্তায় হপ্তায় হাটবারের মতো পুলিশের ওসি বদল করছেন মাননীয়ার নির্দেশে। কতক্ষণ লাগে আপনাদের কাছে আমার আসতে? আধ ঘন্টা, তাই তো? বাড়ি থেকে আক্রমণ হলে অনুপ বাবুকে বলবেন আমি সাংগঠনিক ছেলে, সংগঠনকে মানি, সংগঠন নির্দেশ দেবে কর্মী হিসেবে পৌঁছাবো। আগের ভূমিকা দেখেছেন, আবার আমার ভূমিকা নতুন করে দেখবেন। আমি এখানে পুরনো বামপন্থীদের বলবো, ভাই ভিতরে ভিতরে সিপিএম টিপিএম করো না এবারের ভোটে অন্তত। কেন বলবো, কেন বলবো? কারণ ভারতীয় জনতা পার্টি না এলে পঞ্চায়েতে তুমি নমিনেশন করতে পারবে না, ভারতীয় জনতা পার্টি না এলে পুরসভা কর্পোরেশনে লড়তে পারবে না, ভারতীয় জনতা পার্টি না এলে কেন্দ্রের স্কিমগুলো ঘরে ঘরে মানব কল্যাণে তোমার কাছে পৌঁছাবে না। তাই প্রথম আমাদের সবার লক্ষ্য হবে তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানিকে আগে হারানো। আর যদি তোমরা হারাতে পারো সবাই মিলে একসঙ্গে, তাহলে দেখবে ভারতীয় জনতা পার্টি 23 সালে পঞ্চায়েতের ভোটে ভূপতিনগরে বিডিও অফিসের সামনে লাঠি নিয়ে বসে থাকবে না, সবাই নমিনেশন করবে, ভোট হবে, সবাই নমিনেশন করবে, ভোট হবে। তাই আসো, এবারে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে জয় শ্রীরাম। ওদের একজন সাংসদ বলেছে না, শ্রীরামপুরের সাংসদ বলছে মেদিনীপুরে নাকি বিশ্বাসঘাতক জন্মায়। মেদিনীপুরের মানুষ আপনারা এই কথার জবাব ভোটে দিতে হবে। মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্মায় না, বিদ্যাসাগর জন্মায়। আর বর্ণ পরিচয় না বললে সাংসদ বাবু পাউচ তো খান সারাদিন 8টা 10টা। সাংসদ বাবু নিজের নাম আর পরিবারের নাম তো বাংলায় লিখতে পারতেন না, এটা তো মেদিনীপুর দিয়েছে, বিদ্যাসাগর দিয়েছে। মাতঙ্গিনীর দেশ, ক্ষুদিরামের দেশ, লড়াই আমরা করতে জানি। কি বলছে সীতা মাকে নিয়ে দেখুন মায়েরা, বিজেপি কোনোদিন মঞ্চে দাঁড়িয়ে হিন্দু মুসলমান করে না। আমি তো অনেক সভাতে গত 25 দিনে ঘুরলাম। আপনি বলুন তো, প্রধানমন্ত্রীর একটা স্কিম একটা সম্প্রদায় পেয়েছে, এই যে লকডাউন গেল, 3 মাস গ্যাস পেয়েছেন, সবাই পেয়েছে, বিনা পয়সায় পেয়েছে, সেখানে কি হিন্দু মুসলমান ভাগ করেছে? 500 টাকা করে মাদের অ্যাকাউন্টে ঢুকেছে, সব দলের লোক পেয়েছেন, সব সম্প্রদায়ের লোক পেয়েছেন, 5 কেজি করে চাল, 1 কেজি করে ডাল পেয়েছেন মোদিজির, সবাই পেয়েছে। কেন্দ্রের সরকার গীতার ওই কথা, বহুজন সুখায় বহুজন হিতায়, সবকা সাথ সবকা বিকাশ, এই নীতিতে চলে। তাই বিজেপির নেতৃত্বে সোনার বাংলা তৈরি করতে হবে। 18 তারিখে মাননীয় আসছেন টেখালিতে, ভাষণ দেবেন। ভোটের সময় মনে পড়ে নন্দীগ্রামের কথা, খেজুরির কথা। লাস্ট এসেছিলেন কবে? 2015-21 ডিসেম্বর। আবার আসছেন 18 তারিখে। আর উত্তর দেওয়ার জন্য অনুপবাবুরা ব্যবস্থা করেছেন 19 তারিখে হেঁড়িয়ার মাঠে। আমি আর বাবুল সুপ্রিয় থাকব, লকেট চট্টোপাধ্যায়কে অনুরোধ করেছি বিশেষ কাজ না থাকলে আসবে। 1 লক্ষ লোকের জমায়েত করব, যা যা মিথ্যা বলে দেবে, যা যা কুৎসাশ্রী বলে যাবে, মিথ্যাশ্রী আর কুৎসাশ্রীর জনক উনি। আমি তো কদিন আগে বলছিলাম, মোদিজি আর ডক্টর হর্ষবর্ধন যদি করোনা ভ্যাকসিনের কথা আগে না বলে দিতেন, তাহলে টিকাশ্রীর নামে চালিয়ে দিত। তাই 19 তারিখে লক্ষ মানুষের জমায়েত, ভগবানপুর টুকে বিশেষ দায়িত্ব নিতে হবে। শুধু হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি চালাবে না, আমরা সব বানে ভেসে এসেছি। জেলার লোকরা, উত্তরবঙ্গের লোকেরা, কোচবিহারের লোকেরা, মেদিনীপুরের লোকেরা, সুন্দরবনের লোকেরা, বনগাঁর লোকেরা, আমরা সব বানে ভেসে এসেছি না?